लाइसेंस विहीन और मेयादोत्तीर्ण लाइसेंस दिए चलछे ओषुध बिक्री देशेर 71 शतांश फार्मेसिर लाइसेंस मेयादोत्तीर्ण होलेओ नजरे नेई ओषुध प्रशासनेर भेजाल मानहीन ओषुध ओ सामग्री बिक्रिर तालिकाय आछे नामी दामी मडेल फार्मेसिगुलो विश्लेषकरा बोलछेन प्रशासनिक दुर्बलता नैतिक अवक्षय दुर्बल मनिटरिंग और ओषुध बिक्रेताय जवाबदिहिता ना थाकाय भेजाल ओ मेयादोत्तीर्ण ओषुधे सयलाभ होच्छे बाजार बाड़छे स्वास्थ्य झुंकी এসব অনিয়ম দুর্নীতি রোধ করে ওষুধ শিল্পকে বাঁচাতে টাস্ক ফোর্স জরুরি বলছেন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে আপনি যে ফার্মেসি অর্থাৎ ঔষধের দোকান থেকে জীবন রক্ষাকারী ঔষধ কিনছেন সেটার কি লাইসেন্স আছে থাকলো কি নবায়ন করা হয়েছে এই প্রশ্ন ওঠার কারণ হলো দেশে এ পর্যন্ত লাইসেন্স নেওয়া ফার্মেসির সংখ্যা 119,714টি এর মধ্যে নবায়ন করা হয়েছে মাত্র 34,844টি বাকি 84,870টি লাইসেন্স নবায়ন হয়নি যা মোট লাইসেন্সের 71% ফলে এসব দোকানে ওষুধ মজুদ প্রদর্শন ও বিক্রয় 1946 সালের ঔষধ আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ সবচেয়ে ভয়াবহ তথ্য হলো কোনো তালিকায় নেই এমন ফার্মেসি আছে প্রায় 3 লাখ ঔষধ মুদি দোকানে বিক্রি হওয়ার মতো জিনিস নয় এটি জীবন রক্ষাকারী বাংলাদেশে সারা দেশ জোড়া ওষুধের দোকান ব্যাঙ্গের ছাতার মতো ছড়িয়ে রয়েছে মনিটরিংটি নিয়ন্ত্রণটি আমরা স্থাপন করতে দেখিনি যদিও একটি ওষুধ প্রশাসন রয়েছে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সাবেক পরিচালক বলছেন অধিদপ্তর ও সমিতির দুর্বলতার কারণেই অনেকটা ফ্রি স্টাইলেই চলছে বহু ফার্মেসি যদি এই সমিতি ঠিক না হয় আর যদি এখানে মনিটরিং ঠিক না হয় তাহলে কিন্তু এই যে নকল ঔষধ যেটা যেখানে আপনার ফুড সাপ্লিমেন্ট এইগুলো কিন্তু বন্ধ হওয়া খুব কঠিন হবে বলে আমি মনে করছি আইন শৃঙ্খলা বাহিনী ঔষধ প্রশাসন শিল্প সমিতি ডাক্তার এবং ব্যবসায়ী সমাজ সবাইকে নিয়ে একটা সব পক্ষকে নিয়ে টাস্ক ফোর্স করা যেতে পারে নিয়ন্ত্রণকারী সংস্থা ঔষধ প্রশাসনের দুর্বল মনিটরিং এর পাশাপাশি আছে লোকবল সংকট কমপক্ষে 5টি জেলার ফার্মেসিগুলো দেখভালের জন্য মাত্র একজন ড্রাগ সুপার অবস্থা ভয়াবহ এই জন্য যে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ ফার্মেসি আসে জনবল যদি না থাকে তদারকি কে করবে আজকালকার হেলথ সেক্টরে যেটা বিজনেসের জন্য যা করছে এটাকে আমরা এক্সপেক্ট করি কোনো দেশে সাম্প্রতিক সময়ে অনেক নামী ফার্মেসিতেও নকল ও অনুমোদনহীন ঔষধ পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী বিশ্লেষকরা বলছেন তদারকি না থাকায় নিরাপদে চলছে এসব অবৈধ দোকানে ঔষধের রমরমা ব্যবসা আশিকুর রহমান শ্রাবণ নিউজ 24 ঢাকা